আমরা এসএসসি এইচএসসির যে রুটিন দিয়েছি, আপনারা যদি দেখেন যে তাতে এর আগে জেএসসি জেডিসি পরীক্ষা হবার কিন্তু খুব আর সুযোগ আর থাকছে না। হ্যাঁ, আর আমাদের সব প্রস্তুতি ছিল জেএসসি জেডিসির, কিন্তু এখন সময়ের কারণেই সেভাবে আর পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা যেটি করতে চাইছি সেটা হলো সব শ্রেণীরই যে শ্রেণীর সমাপনী মূল্যায়ন যেটি হয়, যেটি এখন চলছে, চলমান একটি অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াও তো চলছে, অষ্টম শ্রেণীরও সেই একইভাবে শ্রেণীর সমাপনী মূল্যায়ন হবে। সেখানে হয়তো কিছুটা সামষ্টিক পরীক্ষার কিছুটা অংশ থাকতে পারে, কিছুটাই যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে সেগুলো দিয়ে হবে, এবং এই অষ্টম শ্রেণীর শেষে আশা করছি তারা সনদও আমরা তাদেরকে দিতে পারবো। কারণ সনদের একটা প্রয়োজন তো রয়েছে, এটি একটা স্বীকৃতি যে সে এই পর্যায় পর্যন্ত শেষ করলো। আর আমাদের ক্ষেত্রে তো অষ্টম শ্রেণীর পরে এই জেএসসি জেডিসির সনদটা তো একটা গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছে যে এর পরে হয়তো অনেকের আর পড়াশোনা করবার সুযোগ হয় না, অনেকে এর পরপরই কাজে যোগ দেয়, সেরকম কিছু থাকে। তো কাজেই সনদটার বিষয়েও আমরা আমাদের বোর্ডের মাধ্যমে কীভাবে সেটি করব সেই আলাপ আলোচনাটিও আমাদের মধ্যে আছে। আর আমরা জেএসসি জেডিসি যেভাবে পূর্বে হতো সেভাবে আর এবছর করা সম্ভব হচ্ছে না। গত বছর আপনারা জানেন অতিমালির জন্য সম্ভব হয়নি, কিন্তু শ্রেণীর সমাপনী একটি মূল্যায়ন হবে, সেই পরীক্ষা বলছি না আমরা, বার্ষিক মানে বছর শেষে একটা মূল্যায়ন। এখন সেই মূল্যায়নটা খানিকটা পরীক্ষার ভিত্তিতে হতে পারে, খানিকটা আমাদের ধারাবাহিক মূল্যায়ন যেগুলো হচ্ছে সেগুলোর ভিত্তিতে হতে পারে, খানিকটা প্রজেক্ট বেসড হতে পারে, খানিকটা আমাদের এই যে আমরা অ্যাসাইনমেন্ট করছি সেগুলোর মধ্যে দিয়ে হতে পারে। এই পুরো একটা যে কিভাবে আমরা এই পুরো তার মূল্যায়নটা করব, আমাদের যেহেতু আমরা নতুন শিক্ষাক্রমেও আমরা চলে যাচ্ছি, আগামী বছর থেকে তার পাইলটিংয়ে যাচ্ছি, তারপরের বছর থেকে সেটার বাস্তবায়নে যাব, কাজে আমাদের মূল্যায়ন প্রক্রিয়াতেও তো আমাদের একটা পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তনটার কিছুটা আমরা হয়তো এবছরের, যেহেতু আমাদের এবছর গত বছর এবং এবছর তো একেবারেই ভিন্নভাবে সব কিছু হচ্ছে অতিমারির কারণেই, কাজে এবছরেও হয়তো শ্রেণীর সমাপনী যে মূল্যায়নটি হবে সেটি এই রকমই কিছুটা সামষ্টিক কিছুটা ধারাবাহিক সেই মূল্যায়নের মধ্য দিয়েই হবে।